রাজারাম রেগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে রেইকি করার অভিযোগ, যাকে গ্রেপ্তার করে ইতিমধ্যেই ট্রানজিট রিমান্ডে আনা হয়েছে কলকাতায়। পুলিশ হেফাজত হয়েছে রাজারাম রেগের, কতদিন কি আপডেট রয়েছে? 29 এপ্রিল পর্যন্ত জানাবে পিয়ালি, রয়েছেন আমাদের সঙ্গে পিয়ালি। একেবারে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে কলকাতার যে সিএমএম কোর্টের যিনি বিচারক, তিনি 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। যদিও কলকাতা পুলিশের তরফ থেকে তাকে 14 দিনের জন্য কাস্টডির আবেদন করা হয়েছিল এবং কলকাতা পুলিশ কেস ডায়েরি তুলে ধরে এবং তার প্রিভিয়াস যে ব্যাকগ্রাউন্ড সেটা তুলে ধরে এবং কিভাবে তিনি এখানে রেকি করছিল সে সমস্ত তথ্য পুলিশের তরফ থেকে কেস ডায়েরি পেশ করা হয় আদালতে। এবং তাদের যেটা বক্তব্য, একটি আন্তর্জাতিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন, তার লিঙ্ক ম্যান এই রাজারাম রেগে, ফলে তাকে কাস্টডিতে নিয়ে জেরা করার প্রয়োজনীয়তা রয়েছে এবং তার বিরুদ্ধে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, তার পাশাপাশি এমপিও অ্যাক্ট সহ একাধিক ধারাতে মামলা রুজু করা হয়েছে। এবং কি উদ্দেশ্যে তিনি এখানে এসেছিলেন এবং তার মূলত কি উদ্দেশ্য ছিল, কেন তিনি যেই কি করছিলেন, এই সমস্ত বিষয় জেরা করার জন্য তাকে কাস্টডিতে প্রয়োজন। বিচারক এবং পাশাপাশি যে ডিস্ট্রিক্টের যিনি লিগ্যাল এইড সার্ভিসের যিনি অ্যাডভোকেট রয়েছে, তিনি জামিনের আবেদন করেছিলেন, যদিও জামিনের আবেদন খারিজ করে বিচারক তাকে 8 দিনের জন্য পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে। অনেক ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।